তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি জম্বিওলজি এনজয় ইউর সেলফ টু নাইট মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে একটা জম্বির কাহিনী নিয়ে। আসলে এই মুভিটা খুবই ইন্টারেস্টিং একটা মুভি, সো আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা খুবই ইন্টারেস্টিং একটা গল্প মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা সিকিউরিটি গার্ড যখন রাতের বেলায় রাস্তা পাহারা দিচ্ছিল, তখন হঠাৎই সে কিছু একটা শব্দ শুনতে পারে, আর যখন সে একটু সামনে আগায় চেক করার জন্য তখন সে একটা বিশাল বড় চিকেন মনস্টার দেখতে পারে। আসলে এই চিকেন মনস্টারটা হচ্ছে গিয়ে এনিমি চিকেন মনস্টার, সে এনিমি থেকে আসল দুনিয়াতে ব্যাক করেছে। মানে নর্মালি সে এনিমিতেই থাকে, কিন্তু এখন সে বাস্তব দুনিয়াতে চলে এসেছে। আর এই ব্যাপারটা যখন সে বুঝতে পারে তখন এই সিকিউরিটি গার্ড একটু ভয় পেয়ে যায়, আর তখনই আমরা দেখতে পারি যে এই চিকেন মনস্টার, যেটা কিনা দেখতে একটা বক্সের মতো, সে এসে এই সিকিউরিটি গার্ডকে শেষ করে দেয়, মানে সে তাকে মেরে ফেলে। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়, আর আমরা চলে আসি এনিমির দুনিয়াতে। আমরা দেখতে পারি যে এই চিকেন মনস্টারের সাথে এনিমির দুনিয়াতে আর ড্রাগন আর হ্যাভেন ড্রাগন নামের দুইটা সুপার হিরো ফাইট করছিল, আর এই দুইটা সুপার হিরোকেই লোন আর ইয়ান খুবই পছন্দ করে, কারণ তারা ছোটবেলা থেকেই এগুলো দেখে দেখে বড় হয়েছে। আসলে লোন নিজেকে মনে করে হ্যাভেন ড্রাগন, আর ইয়ান নিজেকে মনে করে আর ড্রাগন। বাই দ্য ওয়ে, যদি আপনারা এনিমি দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব এনিমিগুলো নিয়ে আসতে। আর এনিমিগুলোর গল্পও কিন্তু খুবই সুন্দর একটা গল্প হয়, যদিও সেগুলো কার্টুন, তবে সেগুলো কিন্তু ছোটদের কার্টুন না, সেগুলো হচ্ছে বড়দের কার্টুন। তবে যাই হোক, এরপরে আমরা দেখতে পারি লোনের বাবা ওয়াংকে। আমরা জানতে পারি সে তার 10 বছরের শাস্তি কমপ্লিট করে মাত্রই জেল থেকে বেরিয়েছে। তবে জেল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সে একটা ছুরি নিয়ে চলে আসে তার ফ্রেন্ডের কাছে, কারণ তার কিছু পাওনা টাকা উদ্ধার করতে হবে। আর যখন এখানে ছুরি দিয়ে সে তার পাওনা টাকা নেয়ার জন্য চলে আসে, তখন এখানে তার ফ্রেন্ডের মায়ের মাধ্যমে সে জানতে পারে যে তার ফ্রেন্ড তো 2 বছর আগেই মারা গিয়েছে। আর এই ব্যাপারটা শোনার পরে সে একটু আপসেটই হয়ে যায়। সে যদিও তার থেকে টাকা পায়, তবে সে ছিল তার খুবই ভালো একজন ফ্রেন্ড। তো এরপরে আমরা আবারও দেখতে পারি লোন আর ইয়াংকে। আমরা জানতে পারি সে শান নামের একটা মেয়ের ঘরে আর তার ভাতিজি ইয়েটের সঙ্গে বাস করে, মানে তারা 4 জন একই বাসায় আছে। তবে তখনই শানের সামনে চলে আসে লোনের বাবা উইন, আর তাকে দেখার পরে শান একটু বেশি ভয় পেয়ে যায়। আর তখন আমরা জানতে পারি যে আজ থেকে 10 বছর আগে যখন উইন একটা কার ড্রাইভ করে কোনো একটা জায়গায় যাচ্ছিল, তখন হঠাৎই রাস্তায় সে জানতে পারে তার কারটা ব্রেক ফেল করেছে, তো এই জন্য সে কোনোভাবেই কারটা চালাতে পারছিল না। আর তখনই শান তার গাড়ির নিচে পড়তেই যাচ্ছিল, কিন্তু তখন তার ভাই তাকে ধাক্কা দিয়ে সাইডে সরিয়ে দেয় আর সে নিজে সেই গাড়ির নিচে পড়ে। এই জন্য তার ভাইয়ের সেখানে মৃত্যু হয়ে যায় আর শানও পঙ্গু হয়ে যায়। সে সেদিন থেকে আজ পর্যন্ত কোনোদিনও নর্মাল করে হাঁটতে পারেনি, সে এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। যদিও এই সমস্ত ব্যাপারগুলোতে উইংয়ের কোনো দোষই ছিল না, তার গাড়ির ব্রেকটা ফেল করেছিল। আর এই ব্যাপারগুলো যখন শান জানতে পারে যে একটা নির্দোষ মানুষের শাস্তি হয়েছে, তার একটা বাচ্চাও আছে, তখন সে তার ছেলেকে পালা শুরু করে। সেই থেকে আজ পর্যন্ত সে লোনকে পেলে বড় করেছে, আর তাছাড়া তার যে ভাইয়ের ছেলে ছিল তাকেও সে একসাথে পেলেছে। আর এই জন্য আমরা দেখতে পারি আজ থেকে 10 বছর পরে যখন উইন জেল থেকে ফ্রি হয়েছে, তখন সে শানের কাছে ছুটে এসেছে এই জন্য যাতে করে সে তার কৃতজ্ঞতা আদায় করতে পারে, সে তার কাছে কৃতজ্ঞ থাকতে পারে। তবে আমরা দেখতে পারি যখন শান তাকে দেখতে পারে তখন তার পুরনো স্মৃতিগুলো আবারও মনে পড়ে যায়, আর সে তাকে খুবই ভয় পাচ্ছিল, তো এই জন্য সে তার সামনেই যেতে পারছিল না। আর এই সময় আবার উইং একটা ছুরি বের করে সেটা তার হাতে দেওয়ার ট্রাই করে, আর সে বলে যে এটা দিয়ে তুমি আমাকে মেরে ফেলো, যদি তুমি আমাকে ভয় পাও তার চেয়ে ভালো আমাকে মেরেই ফেলো। তবে এগুলোতে সে আরও একটু বেশি ভয় পেয়ে যায় আর সে এখানে চিৎকার করা শুরু করে। আর তার চিৎকার শোনার পরে লোন ইয়েন আর তার ভাতিজি ইয়ের চলে আসে, আর এখানে লোন যখন তার বাবাকে দেখতে পারে তখন সে আরও একটু বেশি রাগ করে। সে তার বাবার সাথে কথাবার্তাই বলতে চায় না, সে তার বাবার সাথে কথাবার্তা বলে তো নাই, উল্টো তাকে কলারে ধরে এখান থেকে বের করে দেয়, মানে সে তাকে সহ্যই করতে পারে না। তো এরপর আমরা জানতে পারি শানেই জায়গাটা ছেড়ে দিয়ে চলে যাবে, কারণ এই জায়গাটার ভাড়া অনেক বেশি, এটাকে সে কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারছিল না। তো এই জন্য আমরা দেখতে পারি তারা 3 জন মিলে, মানে লোন ইয়েন আর ইয়েট মিলে, এখানে একটা স্মৃতির জন্য ভিডিও বানায় যাতে করে এই ভিডিওটা রয়ে যায় এখানের। তো এই জন্য ইয়েট ক্যামেরা নিয়ে তাদের 2জনকে কোয়েশ্চেন করা শুরু করে, আর যখন লোনকে সে কোয়েশ্চেন করে তখন আমরা জানতে পারি যে লোন তার বাবাকে একেবারে দেখতেই পারে না, সে তাকে সহ্যই করতে পারে না, তো এই জন্য সে তার বাবা সম্পর্কে উল্টাপাল্টা অনেক কিছু বলে। তবে যখন আবার অন্য কোয়েশ্চেন করা হয় তাকে, তখন সে বলে যে আমার স্বপ্ন হচ্ছে গিয়ে আমার ফেভারিট এনিমি ক্যারেক্টারের মতো আমি এই দুনিয়াটাকে কোনো একদিন সেভ করব, এবার সেটা যে কোনো মূল্যে, যদি আমার জীবনও দিতে হয় তবু আমি প্রস্তুত। আর তাছাড়া সে শোয়ান নামের একটা মার্শাল আর্ট আর্টিস্ট সম্পর্কেও বলে যে কিনা খুবই পপুলার ছিল আর সেও তার খুবই বড় একজন ফ্যান ছিল। সে এটা খুব ভালো করেই জানে যে সে তার সাথে কাজ করতে পারবে না, তবে সে চায় তার সাথে একবার হলেও মিট করতে, তার সাথে মিট করে একটু কথা বলতে। আর তখন আমরা দেখতে পারি ইয়েট তাদের 2জনকে একটা এনার্জি মিটার দেখায়। আসলে এই এনার্জি মিটারের কাজ হচ্ছে গিয়ে কোনো ব্রুথ পেথ আছে কি না সেই ব্যাপারটাকে চেক করা,
তো এই জন্য তারা এটাকে এখানে রেখেছে যাতে করে তারা এটা বুঝতে পারে যে এই আশেপাশে কোনো ভূত প্রেত আছে কি না। আর আমরা জানতে পারি ইয়েট হচ্ছে গিয়ে একটা স্পেশাল অর্গানাইজেশনের মেম্বার যারা কিনা ভূত প্রেত নিয়ে কাজ করে, তো এই জন্য তার কাছে এই মিটারটা আছে আর সে নিজেও ভূতে বিশ্বাস করে। আর এই সমস্ত কথাবার্তার মধ্যে গ্যাম ব্রাদার নামের দুটো রিয়েল এস্টেট ব্যবসায়ী চলে আসে। আসলে তারা বিভিন্ন জায়গা জমি ক্রয় করে আর সেগুলোতে বিভিন্ন বিল্ডিং বানায়। তো এই জন্য এখানে তারা এসেছে শানের কাছে এই জন্য যাতে করে তাকে কনভিন্স করে তার জায়গাটা তারা কিনতে পারে। তো যখন তারা শানকে বলে তখন শান বলে যে হ্যাঁ আমি অলরেডি সিগনেচার করে দিয়েছি, আমি দ্রুত এখান থেকে চলে যাচ্ছি কারণ এই জায়গাটা অ্যাফোর্ড করা আমার পক্ষে আর সম্ভব না। আর তখন আমরা দেখতে পারি শানকে খাবার ডেলিভারি করার জন্য এগ নামের একটা লোকও চলে আসে। আসলে এগ নামের এই লোকটা প্রত্যেকটা দিন শানকে খাবার ডেলিভারি করে আর তাছাড়া সে শানকে পছন্দও করে। তবে যখন সে শুনতে পারে শান এখান থেকে চলে যাবে তখন সে একটু কনফিউজ হয়ে যায় আর সে একটু চিন্তায়ও পড়ে। তো এরপর আমরা দেখতে পারি যখন লোন ইয়েন আর ইয়েট চলে আসে একটা মার্কেটে, তখন তাদের দেখা হয় লিস্টের সাথে। আসলে লিস্ট হচ্ছে গিয়ে লোনের প্রাক্তন গার্লফ্রেন্ড, সে তার এক্স গার্লফ্রেন্ড ছিল তবে এখন সে একটা বাচ্চার মাও হয়ে গেছে। আর এই ব্যাপারটা দেখার পরে লোনের একটু খারাপও লাগে। তবে এখান থেকে যখন তারা ব্যাক করে তখন আমরা দেখতে পারি ইয়েট একটা কল পায় আর এই কলের মাধ্যমে সে জানতে পারে যে এই শহরের মধ্যে কিছু ইললিগাল অ্যাক্টিভিটি হচ্ছে যেগুলো নর্মাল কিছু না। সো এই সমস্ত ব্যাপারগুলোকে ইনভেস্টিগেশন করার জন্য ইয়েটকে সেখানে যাওয়ার জন্য বলা হয়, মানে যাতে করে সেই ব্যাপারটা কভার করতে পারে। আর তখন এদিকে আমরা দেখতে পারি এক নামের সেই লোকটা আবারও শানকে খাবার ডেলিভারি করার জন্য আসে। তবে এখানে তখন সে উইংকেও দেখতে পারে আর উইংকে দেখার পরে সে একটু শকটই হয়ে যায়। সে তার দিকে খুবই অদ্ভুতভাবে তাকিয়েছিল, তবে সেখানে তেমন কিছু বলে না, সে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। তবে তখন আবার আমরা দেখতে পারি শান উইংকে বলে যে এই খাবারগুলো খাওয়ার পরে এখান থেকে জলদি করে চলে যাও কারণ তোমার চেহারা দেখতে আমার অসহ্য লাগছে। তবে এমন ব্যবহার দেখতে পেয়ে ওয়েংয়ের কাছেও একটু খারাপ লাগে আর সে গিয়ে শানের কাছে মাপ চায়। সে বলে যে প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমার হাত দিয়ে যা কিছুই হয়েছে সেটার জন্য আমি খুবই আপসেট, আমি খুবই গিল্টি ফিল করি, আমি সবসময় এগুলো নিয়ে পস্তাই, আর যদি তুমি আমাকে মাফ না করো তাহলে আমি এটার জন্য আরও বেশি পস্তাবো, একটা সময় আমি সুইসাইডও করে ফেলতে পারি। তবে শানও তাকে কান্না করে করে বলে যে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে শুধুমাত্র আমার জন্য কারণ আমাকে সেভ করতে গিয়েই তার মৃত্যু হয়েছে, তো এই জন্য এটার সম্পূর্ণ দায়ী হচ্ছে আমি আর এইটার শাস্তি আমি আজ পর্যন্ত নিজেকে দিচ্ছি। আমি এই ঘর থেকে কোনোদিনও বাইরে যাই না, আমি নিজেকে এই ঘরের মধ্যে বন্দি করে রেখে নিজেকে সেই শাস্তিটা দিচ্ছি। আমিও বিগত 10 বছর তোমার মতো একই জেলের মধ্যে আছি, আমি এখান থেকে কোনোদিনও বাইরে বের হইনি। আর এই ব্যাপারটা যখনই ওয়েং শুনতে পারে তখন সে তাকে কাঁধে করে নিয়ে বাইরে চলে আসে ঘোরার জন্য, মানে এই না হলে কৃতজ্ঞতার পরিচয়। তবে যাই হোক, রাতের বেলা আমরা দেখতে পারি সেই সিকিউরিটি গার্ডকে যাকে মুভির শুরুতে চিকেন মনস্টার কামড়ে দিয়েছিল আর এখন সে একটা জম্বি হয়ে গেছে, তাকে এমন অবস্থায় দেখার পরে একটা লোক খুবই ভয় পেয়ে যায় আর খুবই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি লোন আর ইয়েন পান্ডার কস্টিউম পরে চলে আসে একটা বাচ্চার বার্থডে পার্টিতে, কারণ এমনটা করলে তাদেরকে কিছু টাকাও দেয়া হবে। তবে এখানে আসার পরে তারা দেখতে পারে যে এই বাচ্চা তো তার বাবা মার সাথে অদ্ভুত রকমের বিহেভ করছে, আর এমন করে দেখতে দেখতেই হঠাৎই সেই বাচ্চাটা তার বাবা মাকে কামড়ে দেয় কারণ এখন সে নিজেও জম্বিতে কনভার্ট হয়ে গেছে। আর এমন করে আমরা দেখতে পারি সে তাদেরকেও কামড়ানোর জন্য আসে, তবে তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে চলে আসে। আর তখন আমরা দেখতে পারি এই পুরো শহরের অবস্থা এমনটা হয়ে গেছে, সবাই জম্বিতে কনভার্ট হয়ে গেছে, সবাই যেই কোনো ভালো মানুষকে পাচ্ছে তাকেই কামড়ানোর জন্য দৌড়াচ্ছে, সবাই এখানে জম্বি যে যার মতো করে দৌড়াচ্ছে। তবে এই সমস্ত হট্টগোল থেকে কোনো রকমে নিজেদেরকে সেভ করে লোন আর ইয়েন চলে আসে একটা নিরিবিলি জায়গায়, তবে সেখানে তারা ইয়েটকেও দেখতে পারে আর ইয়েট তাদেরকে একটা ভিডিও দেখিয়ে বলে তোমরা যত দ্রুত সম্ভব বাসায় ব্যাক করো, আমি তোমাদের পেছন পেছন আসছি, আমার একটু আসতে লেট হবে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি শানকে নিয়ে উইন পুরো শহরের মধ্যে ঘুরছে, শহরের বিভিন্ন জায়গা সে ঘুরে ঘুরে তাকে দেখায়। আর যেহেতু শান এত বছর ধরে ঘর থেকে বেরিয়ে হয়নি, তো এই জন্য এগুলো দেখার পরে তার খুবই ভালো লাগে। আর যেহেতু উইংয়ের সাথে সময়গুলো সে খুবই এনজয় করছে, তো এই জন্য তাদের দুজনের মধ্যে যেই মনোমালিন্য ছিল সেটাও এখন শেষ হয়ে গেছে, তারা একে অন্যকে পছন্দ করাও শুরু করে দিয়েছে। তারা ঘুরে ফিরে অনেক জায়গায় চলে যায়, তবে হঠাৎ করে তারা বুঝতে পারে তারা নিজেরাই রাস্তা হারিয়ে ফেলেছে। আসলে তারা চিনতেই পারছে না আশেপাশে কোথায় কী আছে, তারা কিভাবে বাসায় ব্যাক করবে, এই ব্যাপারগুলো তারা বুঝতে পারছে না। আর এই ব্যাপারটা হয়েছে এই জন্য কারণ শান 10 বছর ধরে ঘর থেকে বের হয়নি, আর তাছাড়া উইংও ছিল 10 বছর জেলের মধ্যে। তো এই জন্য এই 10 বছরের মধ্যে শহরের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, অনেক রাস্তাঘাট চেঞ্জ হয়ে গেছে, তো এই জন্য তারা এগুলো চিনতেও পারছে না আর তারা বুঝতেও পারছে না তারা কোথায় আছে। তো এই জন্য শান ইয়েনকে কল দেয় আর তাকে বলে যে আমরা কোথায় আছি আমরা বুঝতে পারছি না, আমাদেরকে প্লিজ এখান থেকে এসে পিক করো, কারণ কীভাবে বাসায় ব্যাক করতে হবে সেই ব্যাপারগুলো আমি বুঝতে পারছি না, কারণ রাস্তাঘাটেও কেউ নেই যে কাউকে জিজ্ঞেস করা যাবে। আর যেহেতু তারা জম্বি সম্পর্কে অবগতও না, তো এই জন্য তারা লুকানোরও ট্রাই করে না, তারা খোলামেলা জায়গা দিয়ে হাঁটা শুরু করে।
কিন্তু ইয়ান্দাকে বলে আপনারা কোনোভাবেই রাস্তায় হাঁটবেন না, কারণ রাস্তার মধ্যে একটা বিশাল বড় সমস্যা। আপনারা নিরাপদ একটা জায়গায় আশ্রয় নিন, আমি আর লোন সেখানে দ্রুত আসছি। তো এরপর আমরা দেখতে পারি যখন তারা দুজনেই গাড়িটা নিয়ে সেখান থেকে যাওয়া শুরু করে, তখন তারা রাস্তায় অনেক অনেক জম্বি দেখতে পারে যারা তাদেরকে কামড়াতে চায়। তবে কোনো রকমে সেখান থেকে সেভ হয়ে তারা চলে আসে শানার উইংয়ের কাছে আর তাদেরকে এসে জম্বি সম্পর্কে বলে। আর এগুলো শোনার পরে তারাও একটু ভয় পেয়ে যায়, তবে তবুও তাদেরকে গাড়িতে করে তুলে কোনো রকমে তারা সেখান থেকে বাসায় ব্যাক করে। তো এরপর আমাদেরকে দেখানো হয় এই পুরো শহরের একটা চিত্র। আমরা দেখতে পারি এই পুরো শহরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তাছাড়া চারপাশে সবাই জম্বি হয়ে গিয়েছে, আর এই জন্য সবাই যে যাকে পাচ্ছে কামড়াচ্ছে। সমস্ত পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। আর এগুলোর মধ্যে আমরা দেখতে পারি সেই চিকেন মনস্টারকেও। আমরা দেখতে পারি এখানে তার অনেকগুলো ডিম আছে। আসলে এই ডিমগুলোই হচ্ছে এই মনস্টারের শক্তি, কারণ এই ডিমগুলো বমের মতো ব্লাস্ট করে আর এই ব্লাস্টের জন্যই অনেকে জম্বিতে কনভার্ট হয়ে যায়। তো এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে এই শহরে নর্মাল মানুষ হয়ে বেঁচে থাকাটা পৃথিবীর সবচেয়ে কঠিন একটা কাজ, কারণ চারপাশে যেহেতু সবাই জম্বি, তো এই জন্য নর্মাল কাউকে পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই তাকে ছিঁড়ে বিড়ে খাওয়ার জন্য চলে আসে, সবাই তাকে কামড়াতে চায়। আর এদিকে আমরা দেখতে পারি যখন লোন আর ইয়েন তাদের দুজনকে নিয়ে বাসায় ব্যাক করে, তখন এখানে গ্যাম ব্রাদার্সও চলে আসে। তারা তাদের কাছে সাহায্য চায়, তো এই জন্য তাদেরকেও মধ্যে নিয়ে আসা হয়। যদিও তাদের দুজনের মধ্যে যেই বড় ভাই ছিল তাকে অলরেডি জম্বিতে কামড় দিয়ে দিয়েছে আর সে নিজেও একটু পরে জম্বিতে কনভার্ট হয়ে যাবে, তবে তারা দুজন এই কথাটা কারোর সাথে শেয়ার করে না, কারণ এটা শেয়ার করলে তাদেরকে আর জায়গা দেয়া হবে না। আর এরপর আমরা দেখতে পারি লোন আর ইয়েন মিলে দরজা জানলা সমস্ত জায়গাগুলো লক করে দেয়। তারা যত ফুটাপাটা ছিল সবগুলো ভালো করে কভার করে যাতে করে কেউই মধ্যে আসতে না পারে। আর এই সমস্ত ব্যাপারগুলো করার পরে শান জিজ্ঞেস করে তাদের কাছে ইয়েট সম্পর্কে, কারণ ইয়েট সম্পর্কে তারা ভুলেই গেছে, ইয়েট যে এখানে নেই এই ব্যাপারটা তাদের মনেই নেই। তো এই জন্য ফাইনালি তারা কিছু অস্ত্র বানায় আর এই অস্ত্রগুলোর মাধ্যমে তারা দুজন বেরিয়ে পড়ে ইয়েটকে খোঁজার জন্য, কারণ এই অস্ত্রগুলোর সাহায্যে তারা জম্বিদেরকে ট্যাকেল করবে। তো এরপর রাস্তায় বের হওয়ার সঙ্গে সঙ্গে তারা একটা নতুন বউকে দেখতে পারে যে কিনা এখানে টালমাটাল হয়ে পড়ে আছে। আর যখন এই ব্যাপারটা চেক করার জন্য তারা একটু সামনে আগায় যে সে জম্বি কিনা, তখন এটা দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। আমরা দেখতে পারি লোন দেখতে পারে এটা হচ্ছে গিয়ে শাওন নামের সেই মেয়েটা যার সাথে সে সারা জীবন মিট করতে চাইতো, মানে সেই ফেমাস মার্শাল আর্ট টিচার। তো যেহেতু তারা বুঝতে পারে সে এখনও জম্বিতে কনভার্ট হয়নি, তাকে এখনও কেউ কামড় দেয়নি, তো এই জন্য তারা এমন করে রাস্তায় পড়ে থাকাটা তাদের কাছে উচিত মনে হয় না। তো এই জন্য তারা তাকে গাড়িতে করে তাকেও সঙ্গে করে সেভ করে নিয়ে যায়। তো এখান থেকে একটু সামনে যাওয়ার পরে ইয়েন দেখতে পারে একটা জম্বির পকেটে ইয়েটের এনার্জি মিটারটা পড়ে আছে। আর এটা দেখার পরে সে একটু শক্টি হয়ে যায় আর সে খুবই আপসেটও হয়ে যায়। তার মনে হয়তো বা এই জম্বি ইয়েটকে মেরে ফেলেছে, তো এই জন্য তার প্রচণ্ড রাগ চলে আসে। সে এই জম্বিকে খুবই ধোলাই করে, মানে সে তাকে ধোলাই করে একেবারে মেরেই ফেলে। তো এখন যেহেতু ইয়েটকে পাওয়ার সমস্ত সম্ভাবনা নষ্ট হয়ে গেছে, তো এই জন্য তারা শাওনকে নিয়েই বাসায় ব্যাক করে। আর বাসায় ব্যাক করে তারা জানতে পারে যে আজকে সকালবেলায় শাওনের বিয়ে ছিল, তবে তার হাজব্যান্ড এখানে আসেনি, তো এই জন্য সে খুবই আপসেট হয়েছিল, সে খুবই রেগেও ছিল। তবে তখন আবার লোন তাকে বলা শুরু করে তার ব্রেকআপ সম্পর্কে। সে বলে যে তার আর লিস্টের যেভাবে ব্রেকআপ হয়েছিল, সে বলে যে একটা রিলেশনের মধ্যে খারাপ সময় সবসময়ই আসে, সো তোমার ভেঙে পড়া চলবে না, তোমার এই সমস্ত কিছুকে ভুলে গিয়ে এগুলোকে ইগনোর করে সামনের দিকে আগাতে হবে। মানে আমরা দেখতে পারি সে তাকে কনভিন্স করার ট্রাই করে আর সে তাকে একটু মোটিভেশনও দেয়। তো এরপর আমরা দেখতে পারি লোনের বাবা উইং চলে আসে তার সাথে কথাবার্তা বলতে, আর এই লাইফে প্রথমবার লোন তার সাথে মন খুলে কথাবার্তা বলে। সে তার মনের সমস্ত কথাগুলো তার সাথে শেয়ার করে আর তাছাড়া তার বাবাও তাকে বলে যে আমাকে জম্বি কামড় দিয়ে দিয়েছে, আমি যেই কোনো সময় কনভার্ট হয়ে যেতে পারি, তবে আমার মৃত্যুর কোনো আফসোস নেই, কিন্তু আমার আফসোস একটাই রয়ে যাবে যে আমি তোমার বউকে দেখে মরতে পারলাম না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে আমরা দেখতে পারি সে শাওনকে তার সামনে নিয়ে আসে আর সে বলে যে আমি শাওনকে খুব দ্রুতই বিয়ে করছি, এই হচ্ছে গিয়ে তোমার ছেলের বউ। তো এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা দেখতে পারি শাওনও তার সঙ্গ দেয়, কারণ সে জানে যে তার বাবার মৃত্যু হয়ে যাবে। সো এই জন্য শেষ মুহূর্তে যাতে করে সে একটু শান্তি পায়, মানে সে কোনো টেনশন না করে, তার ছেলেকে নিয়ে কোনো চিন্তা না করে, তো এই জন্য তার ছেলে এমনটা করেছে আর শাওনও তার সঙ্গ দিয়েছে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি এক শানকে খাবার দেওয়ার জন্য দেয়াল টোপকে মধ্যে চলে আসে, কারণ সে নিজেও ইনফেক্টেড হয়ে গেছে, সে নিজেও যে কোনো সময় জম্বিতে কনভার্ট হতে পারে। তবে তখন আমরা দেখতে পারি সেই গ্যাম ব্রাদারের মধ্যে বড় ভাই জম্বিতে কনভার্ট হয়ে গেছে আর সে এসে শানকে কামড় দেওয়ার ট্রাই করে। এটা দেখার পরে এক তাকে সেভ করার সম্পূর্ণ ট্রাই করে, কিন্তু কোনোভাবে সে পারছিল না। আর এগুলো শোনার পরে সবাই নিচে চলে আসে আর আমরা দেখতে পারি শাওন তার মার্শাল আর্টের কারিশমা দিয়ে প্রথমে লাথি মেরে বড় ভাইকে বেহুশ করে আর এরপরে ছোট ভাইকেও লাথি মেরে বেহুশ করে, কারণ ছোট ভাইও বড় ভাইয়ের সঙ্গই দিচ্ছিল। আর তখনই এগো আস্তে আস্তে করে জম্বিতে কনভার্ট হয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে শাওন তার সামনে তার সেই খাবারগুলোকে খায়
আর এটা দেখার পরে অ্যাগো একটু ইমোশনাল হয়ে যায়। তো এই জন্য সে নিজের জানটা নিজেই নিয়ে নেয়, যাতে করে সে তাদের জন্য থ্রেট না হয়ে যায়, যাতে করে সে শাওনকে কামড় না দিয়ে দেয়। আর তখন শান জানতে পারে ইয়েটো মারা গিয়েছে, আর এই ব্যাপারটা শোনার পরে তার মনটা একটু খারাপই হয়ে যায়। তবে তখন আমরা দেখতে পারি একটা ডিম এসে শানের মাথার মধ্যে যখনই লাগে তখন তার স্কিনটা জ্বলে পুড়ে তার কঙ্কালটাই শুধু রয়ে যায়, আর তার মাথার খুলিটা অটোমেটিকলি নিচের দিকে পড়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে সবাই খুবই ভয় পেয়ে যায়। তবে তখনই আমরা দেখতে পারি আরও অনেক অনেক ডিম এখানে বুলেটের মতো আসছিল, তো এই জন্য তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে চলে আসে। যেমন আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে এই সমস্ত কাজগুলো করছে সেই চিকেন মনস্টার। তো এরপর আমরা দেখতে পারি যখন এই ডিমগুলো থেকে তারা পালিয়ে যাচ্ছিল তখন গ্যাম ব্রাদারের ছোট ভাইকেও তারা নিয়ে নেয়, কারণ সেও এখন জ্ঞান ফিরে পেয়েছে। তবে যেহেতু সে একটু পেছনে ছিল তো এই জন্য একটু পরে তার অবস্থাও শানের মতো হয়, কারণ সে কিছু ডিম দেখতে পারে আর সেই ডিমগুলো দিয়ে তারও একই অবস্থা করা হয়। তবে আমরা দেখতে পারি ডিমের বুলেট কোনোভাবে শেষ হচ্ছিল না, একটার পর একটা ডিমের বুলেট এদিকে আসছিল, তারা এক এক করে সবাইকে মারছিল। তো এই সমস্ত ব্যাপারগুলো যখন ওয়িং দেখতে পারে তখন সে সবাইকে ঘর থেকে বের করে দিয়ে সে দরজাটাকে লক করে দেয়, কারণ সে এটা খুব ভালো করেই জানে যে যদি এখানে সবাই থাকে তাহলে সবার মৃত্যু হবে। আর যেহেতু সে এইটাও জানে যে সে একটু পরে জম্বিতে কনভার্ট হয়ে যাবে, সো সে তো এমনিতেই মরবে। তো এই জন্য সে চিন্তা করে আসা ঠিক আছে, আমি যেহেতু মরবো তো মরবই, তাহলে আমি ডিমগুলোকেও শেষ করে দেই। সে একটা সিলিন্ডার নিয়ে ডিমের কাছে আসে, তবে তখন আমরা দেখতে পারি একটা ডিম এসে তার মাথায় পড়ে আর তার অবস্থাও সেই শানের মতোই হয়। তবে এখানে যেহেতু গ্যাস সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে যায় তো এই জন্য এখানে সমস্ত ডিমগুলো নষ্ট হয়ে যায়। তো এখন যারা জীবিত আছে তাদের কাছে সামনে আগানো ছাড়া আর অন্য কোনো ওয়ে নেই। তারা যখন একটু সামনে আগায় তখন একটা রুমের মধ্যে তারা ইয়েটকেও পেয়ে যায়, যে কিনা এখনও মারা যায়নি, সে এখনও জীবিত আছে। আর এটা দেখার পরে ইয়েন খুবই হ্যাপি হয়ে যায়, সে তাকে জড়িয়ে ধরে। আর এরপরে যখন ইয়েট জানতে পারে যে তার এনার্জি মিটারটা ইয়েনের কাছে আছে তখন সে দ্রুত এটা নিয়ে নেয়। আর এরপরে আমরা দেখতে পারি যে এটা নর্মাল কোনো এনার্জি মিটার না, এটা হচ্ছে কি একটা স্পেশাল পাওয়ারওয়ালা বন্দুক যেটার মাধ্যমে জম্বিদেরকে আটকানো যায়। আর যখন ইয়েট এগুলো দিয়ে জম্বির উপরে ফায়ার করে তখন এগুলো দেখার পরে লোন আর ইয়েন পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ তারা এই ব্যাপারটা জানতোই না। তো এই জন্য তারা জিজ্ঞেস করে যে আমরা কেন এই ব্যাপারটা এতদিন পর্যন্ত জানতাম না। কিন্তু ইয়েট এটার অ্যান্সার না দিয়ে তাদেরকে বলে তোমরা দ্রুত এখান থেকে পালিয়ে যাও, টানেলের অন্য সাইড দিয়ে আমার সাথে মিট করবে। তবে এরপরে যখন তারা টানেল পার করার ট্রাই করছিল তখন তাদের সামনে বিশাল বড় একটা জম্বির দল চলে আসে। আর এগুলো দেখার পরে তারা একটু ঘাবড়ে যায়, তবে তবুও তারা খুবই সাহস নিয়ে ফাইট করে। আমরা দেখতে পারি খুবই সুন্দর করে তারা ফাইট করে এক এক করে সমস্ত জম্বিদেরকে মেরে মেরে তারা আস্তে করে সামনের দিকে আগাচ্ছিল। তবে একটু দূরে যাওয়ার পরে আমরা দেখতে পারি লোন তার বাবার মতো তাদেরকে গেট দিয়ে বাইরে বের করে দিয়ে সেই গেটটাকে ভেতরে থেকে লক করে দেয়, কারণ এই মারামারির মধ্যে লোনও একটু ইনফেক্টেড হয়ে গেছে আর হয়তোবা একটু পরে সেও জম্বিতে কনভার্ট হয়ে যাবে। তো এই জন্য সে চায় না যে তার জন্য তার ফ্রেন্ডেরও মৃত্যু হয়ে যাক। আর যখন সেই দরজাটাকে লক করে দিয়ে সেই জম্বিদেরকে ফেস করতে সামনের দিকে আগায় তখন একটু সামনে যাওয়ার পরে সে ফাইনালি পেয়ে যায় চিকেন মনস্টারকে। আসলে আমরা জানতে পারি এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা কস্টিউম, আর এই কস্টিউমের ভেতর থেকে আরও একটা লোন বেরিয়ে আসে, মানে লোনের দ্বিতীয় ভার্সন। আর এই লোন আসল লোনকে বলে যে তুমি হচ্ছে কি একজন ফেলিওর। আর এইটা বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি জম্বির একটা বিশাল গ্রুপ এখানে চলে আসে, আর এই গ্রুপের মধ্যে আমরা শাওন আর ইয়েনকেও দেখতে পারি। যেমন আমরা বুঝতে পারি যে তারাও এখানে বাঁচতে পারেনি, তারাও জম্বিতে কনভার্ট হয়ে গেছে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে লোনও একটু আপসেট হয়ে যায় আর সে বলে যে এখন থেকে আমি আর কোনো ভয় পাবো না, আমি এখন সবার সাথে ফাইট করব। আর এটা বলার পরেই সে তার নিজের জীবনটা দিয়ে দেয়। আর তখন আমরা দেখতে পারি সে চলে আসে এনিমির দুনিয়াতে, আর এখানে সে হ্যাভেন ড্রাগনে কনভার্ট হয়ে ফাইনালি চিকেন মনস্টারকে হারিয়ে দেয়। আর তাকে হারিয়ে দেওয়ার পরে সে বলে যে মানুষকে ভয় আর ফেলিয়ার থেকে বাঁচার জন্য নিজের সামনাসামনি নিজেকে করতে হয়, মানে তোমার নিজের মুখোমুখি হতে হবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ইয়েটকে, যে কিনা এখনও জম্বিতে কনভার্ট হয়নি। আর একটু সামনে যাওয়ার পরে সে দেখতে পারে একটা কফিন অটোমেটিকলি লড়ছে। আর যখন সে এই কফিনটাকে চেক করতে যায় তখন এখানে দ্বিতীয় পার্টের একটা ইঙ্গিত দিয়ে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।